আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম। এখানে আমাদের দুই পেয়ার মাল যাবে, জেনারেটর যাবে, আটটা পারগান যাবে, এক পেয়ার সারফি যাবে, আর টুকটাক যে লাইট আছে কিছু মরিচা যাবে। আর এইখানের গাড়ি ভাড়া, আনা নেওয়া পার্টির এবং জেনারেটরের যে তেল খরচটা আছে ওইটাও পার্টির। তো ওনাদের নিজেদের গাড়ি আছে, ওই জন্য গাড়ি ভাড়া আনা নেওয়া ওনাদের, তেল খরচটা ওনারা নিছে। এখানে ওনারা সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসছে, তো ওনারাই মাল ভরতেছে। দেখেন পোলাবান আসছে অনেকজন, তো ওরাই দৌড়াদৌড়ি করে মাল ভরতেছে। এখানে আমাদের গাড়ির মাঝে মোটামুটি সব মালগুলাই উঠছে, সারফিটা বাকি আছে, পারগানগুলা বাকি আছে। তো এই দেখেন এই পারগানগুলা এখন তোলা হবে, তারপরে সারফিগুলা গাড়িতে তোলা হবে, তারপরে আমরা ওইখানে যাব। তো ওই দেখেন এইখানে মোটামুটি আমাদের যা মাল আছে সব মালগুলাই ভরা হয়েছে, এখন আমরা ওইখানে যাব। গাইস আমরা এখানে আইসা পড়ছি। তো ওই দেখেন এইখানে গাড়িটা পার্কিং করা হইতেছে, আর এখন আমরা গাড়ি থেকে মালগুলা নামাইয়া বাড়ির ভিতরে নিব। তো ওই দেখেন গাড়ি থেকে মালগুলা এখন নামানো হইতেছে। আর এইখানে যে রাস্তা ভাই, রাস্তার কথা কি কমু ভাই, আগে আইসা তো জায়গা দেখছি না, তো ফোনে কথা হইছে। আমার এক ছোট ভাই এই কাজটা দিছে, ওর মামাত্তো বোনের বিয়া, তো ওর মামার বাড়ি প্রোগ্রামটা। তো ওই দেখেন কি সুন্দর রাস্তা ভাই, খালের ওপর দিয়ে এখানে রাস্তা দিয়ে যাইতে হইতেছে। আর ওই দেখেন সামনে ওইখান থেকে আরো বাড়ি আর একটু দূরে। তো এখান দিয়ে মাল আনা এবং নেওয়া প্রচুর কষ্ট হইব, তারপরও ভাই কিছু করার নাই, কাজ যেহেতু নিছি প্রোগ্রাম নেওয়া ভাই, কাজ কমপ্লিট করতে হইব। কষ্ট হইলেও ভাই কাজটা কমপ্লিট করতে হইব, মাতাল করতে হইব। তো আমরা এখন বাড়ির ভিতরে মালগুলা নিয়ে তারপরে কাজ ধরবো। গাইস আমাদের যা মাল ছিল সব মাল আমরা এখানে বাড়ির ভিতরে নিয়ে আসছি। তো ওই দেখেন এইখানে আমাদের মালগুলা সেটিং দেওয়া হইতাছে। আর এখানে আমরা দুই পেয়ার বক্স আনছি, এক পেয়ার আরসিএফের 18 বক্স আইছে, আর এক পেয়ার পিপির 15 বক্স আসছে। তো এখানে আমরা বক্সগুলা কীভাবে দিছি, একটা 18 এবং একটা 15 আমরা স্টেজের দুই সেট থেকে দুইটা কইরা দিছি, এক পেয়ার কইরা দুই সেটে দুই পেয়ার বক্স দিছি। আর বক্সের সাথে এখানে আমাদের এক পেয়ার সারফি আসছে, তো আমরা দুই সাইডে দুইটা সারফি দিছি এইখানে মাঠটা কাভার করার জন্য। তো গায়ে হলুদের স্টেজে এইরকমভাবেই সেটিং দেওয়া হয়, আর আমরা এইভাবেই সেটিং দেই। আর এইখানে আমরা যে সারফিটা আনছি, এই দেখেন YG 280 মডেলের সারফি আনছি, আর এইখানে আমরা আটটা পারগান আনছি। গাইস এই দেখেন আমাদের যে আটটা পারগান আনছিলাম, আমরা এই পারগানগুলো এখানে সেটিং করা হয়ে গেছে। আর এইখানে আমরা চারটা পারগান দিছি উপর থেকে নিচ দিকে, আর চারটা পারগান দিছি বাইরের দিক থেকে স্টেজের মাঝে, আমরা চারটা পারগান দিছি। আত্মুখ দৌ খাইলো বলা পরে কাম করেন, বউ শুনে আছে ঠিক দুনিয়া ঠিক। গাইস খাওয়া দাওয়ার পরে আমরা আবার এখানে যে আমাদের কাজগুলো বাকি ছিল ওই কাজগুলো করতেছি, আর এখানে আমাদের মোটামুটি সব কাজই শেষ। আর এখন বৃষ্টি পড়তেছে, আর বাইরে গেট হয়েছে, কিছু সেন্টান দিছি আমরা, টিউব টিউব লাগাইছি এইখানে। তো এখন যে সারফিগুলো আছে, পারগানগুলো আছে, এইগুলো সেভ করতেছে, খেলা সেভ করা হইতেছে। তো এইগুলো সেভ করা শেষ হলে আমাদের প্রোগ্রাম এখানে শুরু হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।